আর যারা রিফান্ড পাবে, ইন্টারেস্টিং ব্যাপার আছে, তাদের আসলে 3 বছরের ভিতরে যদি সে ট্যাক্সটা ফাইলটা করে, তাদের কোনো ধরনের পেনাল্টির কনসিকোয়েন্স নাই। যেখানে দেনা থাকবে সেখানে পেনাল্টি হবে। আচ্ছা আচ্ছা, তবে যে কথাটা বলছিলাম যে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের অন্ন বস্ত্র চিকিৎসা স্বাস্থ্য যে বিষয়গুলো মৌলিক ফান্ডামেন্টাল অফ দ্য রাইট, এই দেশে বসবাস করতে হলে ট্যাক্সটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড ট্যাক্সটা আপনাকে দিতেই হবে, যত দিবেন ট্যাক্স তত আপনার সুবিধা আছে। সেই বিষয় নিয়ে যদি শুরুটা এইভাবেই করতে চাই যে এই বছর প্রায় শেষ পর্যায়ে আমরা চলে আসছি, আগামী বছর নতুন ট্যাক্সের সিজন আসতেছে, সেই সময়ে কী পরিবর্তন হতে পারে সেটা আমরা জানবো। তার আগে যদি একটু জেনে নেই, যদি কেউ এই বছর ট্যাক্স না দিয়ে থাকেন, তাদের বিষয়টা কি এখনও কি ট্যাক্স দেওয়ার সুযোগ রয়েছে বা তারা কী করতে পারেন? ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। আসলে ট্যাক্স তো সবসময় করা যায়, ট্যাক্স করার ক্ষেত্রে কোনো ওই নেই, বাট ট্যাক্সের ডিউ ডেটের ভিতরে ট্যাক্স করলে যাদের ট্যাক্সের দেনা থাকে, সে দেনা যাদের থাকে তাদের পেনাল্টিগুলোকে অ্যাভয়েড করতে পারে। নর্মালি পেনাল্টি 3 ধরনের ট্যাক্সের পেনাল্টি, একটা হচ্ছে নন ফাইলিং পেনাল্টি, একটা হলো নন পেমেন্ট পেনাল্টি এবং ইন্টারেস্ট পেনাল্টি। 3 ধরনের পেনাল্টি, যারা যাদের দেনা আছে, যাদেরকে টাকা আসলে দিতে হবে, তাদের 3 ধরনের পেনাল্টি হয়। 3 ধরনের পেনাল্টি হয় যদি ট্যাক্স ফাইলটা নিয়মিত এবং সময়ের মধ্যে না করে, বা এক্সটেনশন ফাইল মানে নিয়েও বা এক্সটেনশনের ভিতরে যদি না করে, তাহলে এই পেনাল্টিগুলো হয়। আর যারা রিফান্ড পাবে, ইন্টারেস্টিং ব্যাপার আছে, তাদের আসলে 3 বছরের ভিতরে যদি সে ট্যাক্সটা ফাইলটা করে, তাদের কোনো ধরনের পেনাল্টির কনসিকোয়েন্স নাই। বরং আইআরএস উল্টা, যেমন যারা নন ফাইলার যারা পেমেন্ট করতে হবে তাদেরকে যেমন পেনাল্টি দেয়, আবার যারা রিফান্ড পাবে তাদেরকে উল্টা ইন্টারেস্ট অ্যাড করে তাদের পেমেন্টটা দেয়। সে ফর একজন যদি রিফান্ড পাওয়ার কথা, সে এই বছর ট্যাক্স ফাইল করতে পারলো না, আগামী বছর যে ট্যাক্স ফাইল করলো, সে এই 1 বছরে যদি সে 5,000 টাকা পায়, এই 5,000 টাকার উপরে 1 বছরে এই 12 মাসের যে ইন্টারেস্ট, আইআরএস ইন্টারেস্ট হিসাব করে তার অরিজিনাল যে রিফান্ড হবে তার সাথে এটা যোগ হয়ে আসবে। সে ফর সে 500 টাকা অ্যাডিশনাল 500 টাকা পাবে, দেখা গেলো যে 5,000 থেকে 5,500 টাকা পাবে। সো রিফান্ড যারা পায় তাদের জন্য কোনো ধরনের প্রবলেম নেই, কোনো ধরনের বোথ সাইড যদি থাকে, কারণ আমরা তো জানি জনসময় যে সিটির থেকে হয়তো পায় আবার এই স্টেট বা ফেডারেলকে দিতে হয়, এরকম যদি কেস থাকে ইন্টারেস্টিং সিচুয়েশন, এই ধরনের সিচুয়েশন যদি হয়, যেখানে দেনা থাকবে সেখানে পেনাল্টি হবে। আচ্ছা আচ্ছা, আর যেখানে রিফান্ড থাকবে সেখানে কোনো পেনাল্টি কনসিকোয়েন্স নাই। অর্থাৎ হয়তো যে একজন হয়তো ফেডারেলের রিফান্ড পেলো কিন্তু স্টেটের দেনা আছে, স্টেট তাকে পেনাল্টি চার্জ করবে, আর ফেডারেল হচ্ছে রিফান্ডের উপরে তাকে এক্সট্রা, হয়তো যে যতদিন পরে সে রিফান্ডটা পাবে সেটাকে ক্যালকুলেট করে এক্সট্রা টাকাটা পে করবে। সো যাদের বিশেষ করে দেনা আছে তাদের ট্যাক্স ফাইলটা করা, আর ট্যাক্স ফাইলটা রিফান্ড পাওয়া তো অবশ্যই একটা এই ব্যাপার, টাইমলি করা উচিত। দেনা থাকে টাকা না দিতে পারলেও ট্যাক্স ফাইলটা নিয়মিত করা। আর সেই সুযোগটা এখন রয়েছে। জি দর্শক, যে কথা বলছিলেন যেটা শুরু করলাম যে এখনও সময় রয়েছে, সুযোগ রয়েছে, বাট সিস্টেমের মধ্যে আপনাকে করতে হবে।